গেছে সব চুরি হয়ে গেছে ঠাকুর ঘর থেকে সোনার চুরি ঘটনা মতো চুরি করে পালিয়ে গেছে শুধু কপাল চাপড়ে খাচ্ছে তার গায়ের লোকজন তো চারিপাশে ছিল রাতে এমন কিছু হয়নি সবাই মিলে চোরটাকে ধরে ফেলতে পারলো না আরে বাবা দেখতে পেলেই তো ধরবে ও সব কিছু জানা জানি হবার আগেই তো চোর বেটা পগার পা যাই বলিস বাপু নিশিগঞ্জে চুরি ডাকাতি কশ্মীর কালেও হয়নি কলিকাল দিল্লিমা ঘোর কলিকাল বিজ্ঞানের জ্ঞানের আলোতে মানুষগুলো আলোকিত না হলে কি হবে বিজ্ঞান কিন্তু যুগটাকেই পাল্টে দিয়েছে দিল্লিমা যে যুগে বাতাসানুকূলতার পরিবর্তে ক্যাডবেরি দিয়ে ঠাকুর পুজো হয় যে যুগে পাড়ার মন্দিরে সন্ধ্যা আরতি দেবার সময় শঙ্খ ঘণ্টা বাজাবার লোক খুঁজে পাওয়া যায় না বলে বিদ্যুৎ চালিত ইলেকট্রনিক্স ঘণ্টা ব্যবহার করা হয় সে যুগে এই সব চুরি ডাকাতি হবে না তো কি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এসে মা শারদাকে মাতৃজ্ঞানে পুজো করবে তা যা বলেছিস যতদিন যাচ্ছে তত তুই দেরি করে বাড়িতে ফিরছিস আজ সকালে জামা কাপড় কাছ থেকে তোর জামার পকেট থেকে একটা সিগারেটও পেলাম লেখাপড়া শিখে উন্নতি হচ্ছে কিনা জানি না তবে অবনতি নিজের পয়সা দেখেছি ওই হারামজাদিটার পয়সা দেখাই কথা বলো যাকে তুমি হারামজাদি বলছো সে কিন্তু তোমার ঔরসজাত সন্তান এবারে বড় মেয়ে সিধু মানি না ওর মুখ দেখলে আমার ঘেন্না হয় ঘেন্না হয় ঘেন্না হয় ঘেন্না হয় ঘেন্না হয় তখন পত্তুষ আমার কোলে তোমার কারখানা বন্ধ হয়ে গেল অমাবস্যার অন্ধকার নেমে এলো এবারে অন্দর মহলে ওই সিধু তখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই তখন থেকে ওই সিধু এই সংসারের হাল ধরেছে তোমার মুখে অন্ন তুলে দিয়েছে পত্তুষের পড়াশোনার খরচ জুগিয়েছে আর বাবা হয়ে তুমি তাকে বলছো ওর মুখ দেখলে তোমার ঘেন্না হয় ওই সব মেয়েটার মুখ দেখছি তোমার তোড়ো একেবারে উদলে উঠছে হ্যাঁ হ্যাঁ উঠেছে তোমার মতো অসৎ স্বামীর চেয়ে আমার এই সৎ মেয়ে অনেক ভালো তাদের এতদিন যা হয়েছে হয়েছে এবার থেকে সংসারের দায়িত্বটা আমি নেব লটারির টিকিট পেয়েছেন নাকি কথা বাবু না রে আরামজাদা কাজ পেয়েছি কাজ সুরদা এনো টাকাগুলো ধরো রোজগার করার পথ আমি খুঁজে পেয়ে গেছি তোমার হাতে ধরা টাকাগুলো রং কালো নয় তো মা টাকার আবার কোনো রং হয় নাকি টাকা আলোয়স টাকা আমি কতদিন ধরে ভাবছি একটা স্ক্রিন টাচ অ্যান্ড্রয়েড ফোন কিনবো সেই ফোন থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ করবো দিদিকে বলেও ছিলাম কিন্তু বাজে খরচা করবে না বলে এড়িয়ে গিয়েছিল ফোনটা আমাকে কিনেই দেয়নি তো দিদি পুলিশ অফিসার হলেও হাত পেতে কারোর কাছ দিয়ে ঘুষ দেয় না সরকার থেকে যা মাইনে দেয় সেই টাকাতেই সে সংসার চালায় চিন্তা করিস না তুই একদম চিন্তা করিস না এবার ফোনটা আমিই তোকে কিনে দেবো এখন থেকে তোকে আর তোর দিদির কাছে হাত পাততে হবে না আমি কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর পাইনি বলো না গো বলো না কি কাজ করে তুমি রোজগার করেছো আম খাচ্ছো আম খাও গাছগুনের লাভ কি কিন্তু যতক্ষণ না আমি জানতে পাচ্ছি তুমি কি কাজ করে রোজগার করেছো তোমার রোজগারের টাকাতে আমি জলগ্রহণ করবো না আর দুদিন পরে তো তোমার এই সদমে সিঁদুরের বিয়ে হয়ে যাবে বিয়েটা অবশ্য তুমি নিজেই ঠিক করেছো তা বিয়ের পর তো সিঁদুর শ্বশুর বাড়িতে চলে যাবে
তখন তো রোজগারের টাকাটা এ বাড়িতে আসবে না, তখন তুমি কি করবে? না খেয়ে উপোস করে মরবো, তবু না জেনে কোনো ভুল পথে আমি পা দেবো না। আগে আসতে পারি কে? ওই জনার্দন ঘটক এসেছে কর্তা বাবু। তা কি ব্যাপার জনার্দন বাবু, আপনি হঠাৎ এ সময় এ বাড়িতে? একটা সুখবর নিয়ে এলাম, আমি সোজা পার্শ্ববক্ষের বাড়ি থেকেই আসছি। তা কি সুখবর, তাড়াতাড়ি বলে ফেলুন না। আগামী 12ই বৈশাখ বিকেল 5:20 শুভ লগ্ন শুভক্ষণ, ওই দিন মা জননীকে আশীর্বাদ করতে পাত্রের বাবা আসছে। খবরটা ও বাড়িতে পেলুম, এ বাড়িতে দিলুম। আপনি আশীর্বাদের আয়োজন করুন, ও বাড়ি থেকে জোনাদশেক লোক আসবে। আপনি কোনো চিন্তা করবেন না ঘটক বাবু, আপনি ও বাড়িতে জানিয়ে দিন, ওনারা ওই দিনই এসে মেয়েকে আশীর্বাদ করে যান। ঠিক আছে, তাহলে আমি চলি। মিষ্টিটা দিয়েও রইল, চলি। ঠিক আছে ঠিক আছে। ও কিনিমা, আমাদের হাতে তো একদম সময় নেই, কাল সকাল থেকে তো তোড়জোড় শুরু করে দিতে হবে। বড় দিদিমণির আশীর্বাদ বলে কথা। ওগো ওগো, আমি বলি কি, তুমি ওই দিনে পাত্রপক্ষের সামনে এমন কিছু করো না যাতে ওনারা। ঠিক আছে ঠিক আছে, সেদিন আমি বাড়িতেই আসবো না, রাস্তাতেই কাটিয়ে দেব। কি বললে তুমি, এ বাড়িতে সিঁদুরের আশীর্বাদ হবে আর তুমি বাড়ি আসবে না? না, এ বাড়িতে থাকলে আমাকে তোকে আবার আশীর্বাদ করতে হবে। আর যাই হোক, এই হাত দিয়ে তোকে আমি আশীর্বাদ করতে পারবো না। হরম যদি তো বাড়ি থেকে বিদায় হলে বাঁচি। বাবা হয়ে তুমি এমন কথা বলতে পারলে, মানুষ নয় মানুষ নয়, আমি একটা অমানুষকে বিয়ে করেছি যার মনে দয়া মায়া মনুষ্যত্ব বলে কিছুই নেই। আচ্ছা মা, যবে থেকে জ্ঞান হয়েছে আমি তবে থেকে দেখে আসছি বাবা দিদিকে সহ্য করতে পারে না। কেন মা কেন? কারণ আছে রে খোকা, কারণ আছে। আপাতত ওই প্রশ্নের উপর একটা ভারী পাথর চাপা থাক, সময় এলে সেটা আপনি আপনি সরে যাবে। শুধু ঈশ্বরকে বল ওই হতভাগীটা এবার যেন একটু শান্তি পায়। সারাটা জীবন নিজের সুখ সৌখিনতাকে বিসর্জন দিয়ে এই সংসারের যাতাকলে নিজেকে শুধু পিষে গেল, মিলিয়ে গেল, শুধু পাইনি কিছুই। কিন্তু কিন্তু এবার ওর পাওয়ার সময় এসেছে, একটু স্বামীর সুখ, শ্বশুরের ভিটির সুখ, সন্তান সেই সুখ, ঈশ্বর সেই সুখ থেকে আমার সিঁদুরকে তুমি বঞ্চিত করো না। ঈশ্বর আমার সিঁদুরকে তুমি বঞ্চিত করো না, আমার সিঁদুরকে তুমি। করছেন একদল মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে, রাজনৈতিক লোক আর অরাজনৈতিক কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্যে সাধারণ মানুষকে তাদের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আপনি ঠিক বলেছেন স্যার, দিনের পর দিন ধরে দেশের অভ্যন্তরে ছাড় পোকার মতো মাথা চাড়া দিয়ে বংশবৃদ্ধি করছে এই করাপশন। সামান্য একজন সাব ইন্সপেক্টর থেকে আজ আমি এসপি হলেও আমি বেশ বুঝতে পারি আমার বয়স হয়েছে, দুদিন পরে আমি রিটায়ার করব। তাই রিটায়ার করার আগে সারা দেশের করাপশন আমি বন্ধ করতে পারবো কিনা জানি না, তবে এই নিশিগঞ্জের করাপশন বন্ধ করবো বলেই আমি এখানে এলাম। তা সিঁদুরের তো এতক্ষণ চলে আসার কথা ছিল, আলোচনাটা তো ওর সময় করতে হবে, তো এত দেরি করছে কেন? এ থানার ওসি মানে আমাদের ম্যাডাম ঘড়ি দেখে কাজ করে না, বরং ঘড়ি ম্যাডামকে দেখেই চলে। এই তো গতকাল সন্ধ্যেবেলা ম্যাডাম ডিউটি শেষ করে বাড়ি যাবে, ঠিক সেই সময় খবর এলো গণেশের চোলাই মদের ঠেকে নাকি বেআইনি মদ বিক্রি হচ্ছে। যেই খবরটা ম্যাডামের কানে এলো, ব্যাস অমনি ম্যাডাম বাড়ি যাবার বদলে সোজা গাড়িটা নিয়ে গিয়ে উঠলো গণেশের চোলাই মদের ঠেকে। তাই Okay.
আপনি একটু অপেক্ষা করুন, ম্যাডাম এক্ষুনি চলে আসবে। হ্যাঁ তা নয় করছি, কিন্তু দুদিন পর মেয়েটার বিয়ে, তাই ভাবছি এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব মেয়েটার মাথায় চাপিয়ে দেওয়া কি ঠিক হবে? না না সুশান্ত না, ডিউটি প্রতিবাদ প্রতিরোধ আরে এ তো সব সারা জীবনের জন্য পড়েই রইল, এখন নয় মেয়েটাকে কদিন ছুটি দেওয়া যাক। না স্যার। কোন ব্যক্তিগত কারণে সততারে নামাগুলি গাই দিয়ে কর্তব্যের সাথে আপোষ করে ছুটি দিতে আমি রাজি নই, বরং চেতনার চৌকিদার হয়ে মাসের চারটে ছুটির দিন ওই রবিবারও ডিউটি করতে আমি রাজি আছি স্যার। ম্যাডাম একবার ভেবে দেখুন স্যার, আদর্শকে জলাঞ্জলি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছুটিতে তাহলে কি আমরা পেতাম আজকের এই স্বাধীনতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজির ছুটিতে তাহলে কি আমরা পেতাম বর্ণ পরিচয়? সর্বপল্লী রাধাকৃষ্ণজির ছুটিতে তাহলে কি আমরা বুঝতে পারতাম শিক্ষক দিবসের গুরুত্ব? আশীর্বাদের দিন থেকে খাওয়া শুরু করবো, একদম বউ ভাতে গিয়ে খাওয়া থামাবো। অমৃতাকেও কিন্তু সঙ্গে করে আনবে। ঠিক আছে ঠিক আছে, আমার আবার কতগুলো জরুরি কাজ করতে হবে। শোনো সিঁদুর, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। ইন্টারপোল থেকে আমার কাছে খবর এসেছে দেশের চারিপাশে লুকিয়ে থাকা উগ্রপন্থী জঙ্গিদের হাতে কোটি কোটি টাকার অস্ত্র সাপ্লাই করছে ভালো মানুষের মুখোশ পরে এই নিশিগঞ্জে লুকিয়ে থাকা কোনো এক ক্রিমিনাল। কি বলছেন স্যার? ঠিকই বলছি, যেমন করেই হোক যেভাবেই হোক ওই ক্রিমিনালটাকে তুমি খুঁজে বের করো সিঁদুর, ইট ইজ মাই অর্ডার। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, হেরে যাওয়ার শব্দটা এই সিঁদুর চৌধুরীর অভিধানে নেই। এই নিশিগঞ্জের মাটিতে আমি কোনো সন্ত্রাসের চড়াকে মাথা চাড়া দিতে দেবো না, একা যেই করে থাকুক না কেন তাকে শনাক্ত করে হাজতে আমি পড়বই। গুড, আমি জানতাম এই কাজ তুমি পারবে, আর তোমার কথাগুলো শুনে আমি একটু নিশ্চিন্ত হলাম। দেখ চলি। ও হ্যাঁ, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক। ও ম্যাডাম, মহাবীর পাল আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ বাইরে বসে আছে। মহাবীর পাল সেটা আবার কে? আমি আমি ম্যাডাম, আমি অনেকক্ষণ বলেছি ম্যাডাম। দুটো বছর হয়ে গেল এই নিশিগঞ্জ থানার ওসি হয়ে এসেছেন, অথচ এখনো আমাকে চিনতে পারলেন না ম্যাডাম। আমি মহাবীর পাল, পাল বংশের ছাঁচমাল। ম্যাডাম ম্যাডাম, ইনি হচ্ছেন মহাবীর বাবু, এখানকার স্থানীয় বড় ব্যবসাদার, ইনার কথাই আপনাকে বলেছি। আরে ঠিক আছে, সবকিছু আমি জেনে নিচ্ছি সুশান্ত বাবু, আপাতত আপনি এখন এখান থেকে আসুন। ইয়েস ম্যাডাম। উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢোকার সাহস আপনাকে কে দিল পাল বাবু? সাহস কি কেউ কাউকে দেয় ম্যাডাম, সাহস তো নিজেকে করে নিতে হয়। এমনিতেও পূর্ববাবলে আমার অনেক বড় বড় বন্ধু বান্ধব আছে, বড় বড় বন্ধু বান্ধব, তো তাদের ঘরে ঢোকার সময় আমার কোনো পারমিশন টারমিশন লাগে না ম্যাডাম, টাক করে ঢুকে যাই, অভ্যাসটা নষ্ট হয়ে গেছে ম্যাডাম। কি অসাধারণ কথা শুনলে, কান প্রাণ সব জুড়িয়ে যায়, কথা তো নয় যেন অমৃত বাণী। আপনার ভালো লেগেছে ম্যাডাম? ভালো কি বলছেন, আমি তো কিছুক্ষণ যেন ভুলেই গিয়েছিলাম যে আমি কার বাণী শুনছি, আপনার নাকি ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ দেবে। যাহ ম্যাডাম, আমাকে ওই লেভেলে ভাববেন না। লেভেলটাকে তো নিচেও নামাতে পারছি না বালবাবু, তা কি জন্য এখানে এসে পড়েছেন সেটা বলে ফেলুন। হ্যাঁ ম্যাডাম, যেটা বলার জন্য আমি ছোটখাটো একটা ব্যবসা করি, যেমন ধরুন খানপাচেক রাইস মিল, তারপরে দীঘাপুরি দার্জিলিং গ্যাংটক মিশিয়ে গোটাকুড়ি হোটেল, তারপরে ম্যাডাম ট্রান্সপোর্ট মানে লরি গোটা 200, ওই লরিতে করেই তো মাল পাঁচ মাল চাই ম্যাডাম, তারপরে এদেশ বিদেশ মিলিয়ে ব্যাংকে বেশ কিছু টাকাও আছে ম্যাডাম। সেটা থাকবেই, এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, তাহলে এটি এগোই। ভালো লাগছে না ম্যাডাম, একদম ভালো লাগছে না, এসব ব্যবসা করে আমার একদম পোষাচ্ছে না ম্যাডাম। তাই ঠিক করেছি, উপনির্বাচনের আগেই একটা আঞ্চলিক দল ঘোষণা করে ভোটে দাঁড়াবো ম্যাডাম, মানে রাজনীতির ব্যবসাটা করবো ম্যাডাম। খুব ভালো আইডিয়া, এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, তাহলে আরেকটু এগোই। ম্যাডাম বুঝতেই তো পারছেন, একে নতুন দল, তারপর একেবারে আঞ্চলিক, চট করে মানুষ থেকে দিল্লি সরকারের নজরে পড়বো না ম্যাডাম। তাই ঠিক করেছি, উপনির্বাচনের আগে এই নিশিগঞ্জে একটু আধটু ঝামেলা করবো, কেমন? এই যেমন ধরুন পথ অবরোধ করবো, তারপরে বাড়ি বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে এসে রেপ করে দেবো, গোটা দশেক পুলিশের গাড়ি জ্বালিয়ে দেবো। সন্ত্রাস ম্যাডাম, সন্ত্রাস, সন্ত্রাস না করলে মানুষ থেকে দিল্লি সরকারের নজরে পড়বো না ম্যাডাম।
গোর্খাল্যান্ডের অনিচ্ছ দাবিতে সন্ত্রাসবাদী বিমল গুরুম যা করছে আর কি ভালো আইডিয়া, এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, তারপরে ধরুন মিছিল বের করবো, সেই মিছিলে যারা হাঁটতে না চাইবে ধরে ধরে খেলাবো। ভোটের দিন বোম মারা গুলি চালানো এগুলো তো আছেই ম্যাডাম, তো যে কারণে আপনার চরণে আসা ম্যাডাম, আপনার পুলিশ বাহিনী দিয়ে আমাকে হেল্প করতে হবে। আপনার পুলিশ বাহিনীতে কিন্তু সব ছেলে পুলিশ পাঠাবেন কেমন? আপনার মধ্যে এরকম এক ঘর মেয়ে পুলিশ পাঠাবেন না ম্যাডাম, আমার দলের ছেলেগুলো না একদম ভালো না, কখন যে কি করে দেবে, সুযোগ পেলেই শালারা যে কি করে না কিচ্ছু। আমাদের দেশের রাজ্য কটা জানি না, ভাষা কটা কি জানি না, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি, আমাদের দেশের রাজ্য কটা জানিস না, আমাদের দেশের ভাষা কটা জানিস না, আমাদের দেশের জাতীয় সঙ্গীত কি ভুলে গেছিস, আর এসেছিস নেতা সাজে রাজনীতি করতে। কি বলছিলি তুই, পদব্রত করবি, ঘর থেকে মামুরদের টেনে নিয়ে এসে রেপ করবি, নির্বাচনের দিন পুলিশের গাড়িতে আগুন ধরাবি, আর সেগুলো পাহারা দেওয়ার জন্য আমি ফোর্স পাঠাবো। আর কি বললি, সবকটা ছেলে পুলিশ পাঠাবো, একটাও মেয়ে পুলিশ পাঠাবো না, কারণ তোর দলের ছেলে পুলে ভালো না। যদি কেউ নাম্বার ওয়ান তোদের মতো জানোয়াররা এই পশ্চিমবাংলার বুক থেকে পাহাড়কে কোনোদিন আলাদা করতে পারবে না, আর নাম্বার টু এই মিশিগঞ্জের বুকে যদি কোনো রকম বদনাম করবার চেষ্টা করিস তাহলে তোকে বাঁদর করে আমি পাড়ায় পাড়ায় নাচাবো। আমি জাতগোত্র, ফনা তোলবার আগে ভাবি, কিন্তু একবার ফনা তুলে ফেললে ছবল নামিরে থামি না, আর এক ছবলে রেশন কার্ড নয়, ভোটার কার্ড নয়, প্যান কার্ড নয়, সোজা আধার কার্ড বাতিল। ব্যাপক লাগলো ম্যাডাম, ব্যাপক লাগলো, দারুণ লাগলো। শুরুটা তো খুব ভালোই করলেন ম্যাডাম, শেষ রক্ষাটা করতে পারবেন তো? দেখি শেষ রক্ষাটা করতে পারি কি না। আমি মহাবীর পাল, পাল বংশের ছটমল। আমি অর্ষিদ চৌধুরী, না এফআইআর না গ্রেপ্তার, সাজা এনকাউন্টার। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম শুধু, শূন্য দিয়ে ভরে গেলাম। এই যে গুরু, এই মেরেছে, এই সাত সকালে মাল টেনে বসে আছো। এই বিষয়ে আমার কাছে সকাল সন্ধ্যে বলে কিছু নেই, দিন রাত বলে কিছু নেই, আর আলো আধার বলে কিচ্ছু নেই, আছে আছে শুধুই সালা এক বুক যন্ত্রণা। আমার মাথার মধ্যে গিজগিজ করছে বারুদ, আর সেই বারুদ থেকে এই বুকের মধ্যে চলছে একটা দাবানল, আর সেই দাবানলের আগুন আমার শিরা উপশিরা ধমনীতে ছড়িয়ে পড়ছে। আর তাই তো সালা সকাল থেকে মাল খেয়ে সেই আগুনটাকে আমি নিভিয়ে রাখতে চাই। কতবার তো বলেছি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমার বুকে হাত বুলিয়ে ওই আগুনটাকে নিভিয়ে দেব। শঙ্কর দা, ভেজা কাঠে আগুন ধরতে সময় নেই রে পিঙ্কি, ভেজা কাঠে সময় নেয়, কিন্তু একবার যদি সেই ভেজা কাঠে আগুনটা ধরে যায় না, তখন সেই আগুনটাকে আর নেভানো যায় না। আমি হচ্ছি সালা ওই ভেজা কাঠ, শুধু তুই কেন, এই পৃথিবীর কোনো মেয়ে ছেলেই সেই আগুনটাকে নেভাতে পারবে না। তা না হয় বুঝলাম, এখন ভালো তো বস কোথায়? জানি না, সকালে ফোন করে এখানে আসতে বললো তাই চলে এলাম। তোমাকে বস এখানে আসতে বলেছি? এই মেরেছে, বস যখন তোমাকে এখানে আসতে বলেছে তখন নিশ্চয় আবার কারোর সর্বনাশ হবে। বসের কথায় সমাজের সর্বনাশ করাই তো আমার কাজ রে বিশে, বিনিময় পাই টাকা, টাকা মোটা টাকা, আর সেই টাকা দিয়ে আমি দুঃখের দোকান থেকে
সুখ কিনতে চেষ্টা করি। সালা আমি একটা কুত্তা রে, আমি একটা কুত্তা, আমি হচ্ছে বসের পোষা পাঁচাটা কুত্তা। এক টুকরো বিস্কুটের জন্য আমি আমি সালা লেজ নাড়ছি। ঘেন্না হয় এই সমাজটার উপর, মাঝে মাঝে ভীষণ ঘেন্না হয়। ইচ্ছে হয় চিৎকার করে এই ওপরওয়ালাকে সালা বাপ মা তুলে খিস্তি দি। ইচ্ছে হয় চিৎকার করে বলি, কি অন্যায় করেছিলাম আমি, কেন দিলে আমাকে এই জীবন। সমাজের এই ওপরতলার ভদ্রলোকগুলো যখন আমার দিকে আঙুল তুলে ব্যঙ্গ করে বলে যে আমি আমি বেজন্মা, তখন ইচ্ছে হয় এই ভদ্রলোকগুলোকে ওপর থেকে টেনে নিচে নামিয়ে এনে জিজ্ঞেস করি, আরে আমার বাপ আমাকে জন্ম দিয়ে ফেলে পালিয়েছিল, এতে আমার দোষ কোথায়? আমার মা আমাকে জন্মমাত্রাটা আবর্জনা মনে করে আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এতে আমার দোষ কোথায়? কেন 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 তোমরা আমাকে বেজন্মা বলে গালাগালি দাও, কেন? তুমি একটু শান্ত হও। শান্ত হতে পারি না রে পিঙ্কি, আমি শান্ত হতে পারি না। যখন দেখি ওই ওপরতলার ভদ্রলোকগুলো ছেলেমেয়েরা ছোটবেলা খাচ্ছে দুধ, ক্যাডবেরি আর হরলিক্স, আর আমি 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 কি খেয়েছি? আমি খেয়েছি ওই ডাস্টবিনে ফেলে দেওয়া বাসি খাবার, আর ওই ওপরতলার মানুষগুলো ঘাড় ধাক্কা। কেন কেন এই বৈষম্যতা, এতে আমার দোষ কোথায় তোরাই বল। অদৃষ্ট কথা মেনে নিতেই হবে সংকথা, হয়তো এটাই তোমার ভাগ্য ছিল। ওই জন্যই তো সালা, ওই জন্যই তো আমি ভাগ্যটাকে ফুটবলের মতো লাথি মারি, ওই জন্যই আমি চিৎকার করে বলি কিসমতকে হাতের মুঠোর মধ্যে রেখে হাল্লাবো। এই জন্যই তো বাঁচার পথ ধরে হাঁটলো, আমার পকেটে থাকে সালা মৃত্যুর পারওয়ানা। আর তাই তো ভালো মন্দ সব কিছুকে আমি দূরে সরিয়ে রেখে বলি, হাসি যে কান্না যে পায়, সুখ যে দুঃখে জড়ায়, বেদনার এই তো ফসল তাই দিয়ে হৃদয়ে ভরাই। হাসি যে কান্না যে পায়, সুখ যে দুঃখে জড়া, বেদনার এই তো ফসল তাই দিয়ে হৃদয়ে ভরাই। আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ যাই হারিয়ে, অন্ধকারে পৌঁছে গেলাম জীবন কোটাতে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম জীবন কোটাকে, জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। শঙ্কর, সকাল সকাল মদ খেয়ে মাটিতে লুটোপুটি গেছে হারাম জাদা। এসে গেছে দেখছি, এখন চট করে ঝেড়ে কাশো তোমার এই সাত সকালে আমাকে এখানে ডেকে পাঠালে কেন? মহাবীর বাবু কেন তোমাকে এখানে ডেকে পাঠিয়েছে তা তুমি পরে জেনে শঙ্কর, এই মুহূর্তে মহাবীর বাবুকে আমার কিছু জানানোর আছে। কি হয়েছে? কি ইমিজিয়েট পাত্তারি গোটান, ম্যাডাম যেভাবে আপনার পেছনে আদা জল খেয়ে লেগেছে, যে কোনো সময় আপনাকে কিন্তু জেলের তৈরি খাবার খেতে হবে। কি হবে? জেলের তৈরি খাবার? তোমার ম্যাডাম আমাকে জেলের তৈরি খাবার খাওয়াবে? আমি মহাবীর পাল, পাল বংশের ছটমাল, জেলের তৈরি খাবার নয় সুশান্ত, আমি তোমার ম্যাডামকে জ্যান্ত গিলে খাবো। ম্যাডাম কিন্তু ডেঞ্জার, আমি হলাম ভাইরাস। তোমার ম্যাডামের কম্পিউটারে ঢুকে তোমার ম্যাডামের কম্পিউটারটা একদম হ্যাং করে দেবো। যা করবেন একটু সাবধানে করবেন, আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি, ওই বিপদের গন্ধটা আমিও পাচ্ছি, আর গন্ধটা বেরোচ্ছে ঋষিগঞ্জের চৌধুরী বাড়ি থেকে। সিধু চৌধুরীর ধপধপে সাদা চরিত্রে আমি লাগাবো আমার রাজনৈতিক দলের পোস্টার। শঙ্কর, আমার কি প্ল্যান ছিল জানিস? এই উপনির্বাচনের আগেই একটা আঞ্চলিক দল ঘোষণা করে সালা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবো। পাবলিক থেকে পুলিশ যখন সেই দাঙ্গা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকবে, তখন পাহাড়ের বর্ডারে থাকা জঙ্গিদের হাতে আমি পৌঁছে দেবো AK-47 RTX। আরও বেশি করে আগুন জ্বলবে পাহাড়ে, আরও বেশি করে সন্ত্রাস তৈরি হবে, তখন সরকার থেকে বাধ্য হবে পশ্চিমবঙ্গের শরীর থেকে কুচ করে পাহাড়টাকে কেটে আলাদা রাজ্য ঘোষণা করতে। আর তার জন্য আমি প্রতিবেশী দেশগুলোর থেকে পাবো কোটি কোটি টাকা। ম্যাডামের কানে অলরেডি অস্ত্রপাতের খবরটা পৌঁছে গেছে, আপনার সম্বন্ধে নানান খোঁজ খবর নিতে শুরু করেছে ম্যাডাম। কিন্তু বস, তুমি ওই ম্যাডামকে কিনতে থাকো।
করেছিলে। হ্যাঁ বস, ম্যাডাম কি তাহলে নিজেকে বিক্রি করেনি? শুয়ারের বাচ্চা! আমি কি করলাম? এই তুই বলিনি, তোকে বলিনি রে, তুই করিসনি, তুই ভালো ছেলে, তুই খুব ভালো ছেলে। শুয়ারের বাচ্চা সুন্দর ম্যাডাম, শালা থানায় ঢুকে কি বলেছি কি বলেনি কোনো কথা শুনলো না, এক বান্ডিল চড় মারলো। তুলছে আর মারছে, তুলছে আর মারছে, তুলছে আর মারছে, তুলছে আর মারছে, তুলছে আর মারছে। আমার গাল দুটো দেখ কেমন পাকা আমের মতো টস টস করছে, একবার দেখ সালি আমার মাথায় আগুন জ্বালা দিয়েছে। বস, তোমার গায়ে হাত তুললো আর আর তুমি কিছু বললে না? আমি মহাবীর পাল, পালবমাসের ছাঁটমাল, পারতাম রে শঙ্কর, আমি পারতাম ওই অফিসের মধ্যে সালির ইউনিফর্মটাকে খুলে আইনকে নাঙ্গা করে দিতে, কিন্তু আমি সেটা করিনি বাবা। কারণ ওই চর দেওয়ালের মধ্যে সালিকে বেইজ্জত করলে সালি একদিন কাঁদো, আর আমি চাই সারাটা জীবন কাঁদো। বস, তুমি শুধু আমাকে একবার বলো, 24 ঘন্টার মধ্যে ওই সালির লাশটা আমি এইখানে এনে ফেলে রাখবো। শঙ্কর, তুই তোকে একদিন মারবি, আর আমি চাই জীবনে যে কটা দিন বেঁচে থাকবে প্রত্যেকটা দিন মরবে সালি, প্রত্যেকটা দিন মরবে। সিঁদুর চৌধুরীর স্মৃতিতে সিঁদুর ওঠার আগে ওই সিঁদুরটা চুরি করে নিয়ে আমি লাগিয়ে দিতে চাই কলঙ্কের কালি। আর কাজটা করবি তুই? টাকা পেলে আমি সব কাজ করতে রাজি। 1,00,000 টাকা দেবো, 1,00,000 টাকা, সঙ্গে মদের পেটিশন কি করতে হবে? বস, আমি মহাবীর পাল, পাল বংশের ছাটমাল, সিঁদুর চৌধুরী তুমি এখনো আমাকে চেননি সালি, তবে এইবার চিনবে, বাপ বাপ বলে চিনবে। আমি তোমার এমন অবস্থা করবো যে তুমি সমাজে মুখ দেখাতে গেলে শিউরে উঠবে, তোমার সমস্ত স্বপ্নকে কেড়ে নিয়ে আমি তোমাকে করে দেবো অন্ধ, তোমার সমস্ত প্রতিবাদকে কেড়ে নিয়ে আমি তোমাকে করে দেবো মুখ বধির। তুমি আমার গালে একটা একটা করে চড় মেরেছো সিঁদুর চৌধুরী, আমি তোমাকে একটু একটু করে কুড়ে কুড়ে খাবো সিঁদুর, কুড়ে কুড়ে খাবো। আমি মহাবীর পাল, পাল বংশের ছটমাল। আশীর্বাদ, 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 আজ আমার সিঁদুরের আশীর্বাদ। বিকেল গড়ে সন্ধে হতে চললো, আশীর্বাদের জন্য ঠাকুর মশাই পুতুলের লগ্ন ঠিক করেছে, আর কিছুক্ষণের মধ্যে পাত্রের বাবাকে নিয়ে ঘটক মশাই এসে পড়বে, আজ বাদে কাল বিয়ে হয়ে যাবে মেয়েটার। আমাদের সবাইকে কাঁদে ও চলে যাবে ওর শ্বশুর বাড়ি, তাতে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু মা হয়ে মেয়েকে স্বামীর ঘরে পাঠাতে পেরে আমারও আনন্দ কম হবে না। মা, সিঁদুর মা গো, আয় মা, আয় আমার কাছে আয়, তোকে দু চোখ ভরে একবার দেখি। জান মা, লুকি বলি, লুকি বলি, তুমি নাকি আমার সৎ মা, কিন্তু আমি আমি ঈশ্বরকে কি বলি জানো মা? বলি জন্ম জন্মান্তর আমি যেন তোমাকেই মা বলে ডাকতে পারি। সিঁদুর মা, মা
বাবা বা জীবনই আছে দেখছি। হরি রান্নার কত দূর? সব হয়ে গেছে কিন্তু মা, সব হয়ে গেছে। এই হরি থাকতে ন চিন্তা ডু ফুর্তি। আমি একাই একশো জনার সমান। পাত্রপক্ষ এসে শুধু বল দিদিমণিকে আশীর্বাদটা করলেই ব্যাস, আমি সবাইকে পাত পেতে বসে খাইয়ে দেবো। হ্যাঁ আচ্ছা হরিদা, এই তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে তুমি নুনের বদলে ঝাল আর ঝালের বদলে মিষ্টি দিয়ে ফেলোনি তো? ডোন্ট আন্ডারস্টুড হরি। হরিদা ওটা আন্ডারস্টিমেট। পেট পেট পুরে সবাই চেটে পুটে খাবে এই বলে রাখলাম। হ্যাঁ কিন্তু বড়দিমণি বলে ওই ছোট দিদিমণি তো এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না। হরিদা তুমি শুধু ভুলে যাও, ও কলকাতার হোস্টেলে থেকে লেখাপড়া করছে, তাছাড়া আজ আবার ওর কলেজে পরীক্ষা আছে, পরীক্ষা শেষ করে ট্রেন ধরে তবে তো বাড়ি আসবে। এই দেখো না এলো বলে। আমি যাবো আর সুগার ওয়াটার টেক করে ইন করবো। আমার দিদি তার কম সুন্দরী না, তাই এই মুহূর্তে আমার কি বলতে ইচ্ছে করছে? সুলতা দেবী, সিঁদুরের মুখে আমি সব কথা শুনেছি। আসলে সিঁদুর তো আমার মেয়ের মতো, তাই বলছি যদি কোনো প্রয়োজন লাগে আমাকে বলবেন, কোনো দ্বিধা করবেন না, কেমন? পাত্রের বাবা মানে হীরালাল বাবুকে নিয়ে চলে এলাম, বাকি সবাই পরে আসবে। আসুন আসুন, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, রাত্রির রাস্তাঘাট এখন একদম ঝকঝকে। কোথায় দেখতে পাচ্ছিস আমি পড়তে পারি না? একদম ছটফট করার চেষ্টা করবে না, কোনো লাভ হবে না।
আমার হাত থেকে শিকার কোনোদিন পালাতে পারেনি। ওই ওই ছাড়বার জন্য তো ধরিনি ম্যাডাম, পাকা দেখার দিন পাকা কাজটা করবো বলে ধরেছি। আমি খুব দেমাক তাই না? আপনাকে আপনাকে ধর্ষণ করার জন্য আমি পুরো 1,00,000 টাকা পেয়েছি, তাই ধর্ষণ করলাম।